রাস্তায় চলতে চলতে অনেকেই আমরা কুকুরের কামড় খেয়েছি, বা বাড়িতে যদি গৃহপালিত কোনো কুকুর থাকে অনেক সময় সে আছড়ে দিতে পারে, কামড়ে দিতে পারে। এছাড়াও বিড়াল, বাদর কিংবা বাদুর এই ধরনের পশুর কামড় অনেক সময় ঘটেছে। এসব পশুর কামড় খেলে হতে পারে রেবিস ভাইরাসের সংক্রমণ, যা থেকে জলাতঙ্ক রোগ হতে পারে এবং রোগীটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অনেকেই হয়তো ভাবেন যে কামড়ানো হয়নি, কেবল আছড়ে দিয়েছে, তাহলে ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। কিন্তু এমনটা ঠিক নয়। কি করতে হবে, কখন করতে হবে তা জানতে দেখে নিন আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে র‍্যাবিট অ্যানিমাল অর্থাৎ পশু কামড়ালে আমাদের কী কী ব্যবস্থা নিতে হবে তা নিয়ে আলোচনা করব। এছাড়াও ভ্যাকসিনের ডোজ এবং কখন কখন সেগুলি নিতে হবে সেটিও বলে দেব। দেখতে থাকুন আমাদের ভিডিওটি, লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। বাড়ির পোষা বিড়াল কিংবা কুকুর কামড়ালে অনেকেই আমরা ভাবি যে আমাদের হয়তো ইঞ্জেকশন নিতে হবে না। তবে যদি আমাদের ওই কুকুর বা বিড়ালটিকে অ্যান্টিডোট বা রেবিসের ভ্যাকসিন না দেওয়া থাকে, তবে সেই বিড়াল বা কুকুর কামড়ালে কিংবা আছড়ালে আমাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। তবে কামড়ানোর পরিমাণ কত সেই অনুযায়ী ভ্যাকসিনের ডোজ হয় কিংবা ইমিউনোগ্লোবুলিনের ডোজ থাকে। হয়তো রক্তপাত হয়নি, কেবল চামড়ার কিছুটা অংশ ক্ষয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটলে চিকিৎসকরা সেই অনুযায়ী ভ্যাকসিনের ডোজ বা ইমিউনোগ্লোবুলিনের ডোজ ঠিক করেন। ভারত সরকারের স্বীকৃত ভ্যাকসিনের ডোজ রয়েছে, যা চারটি ডোজে 3, 7 এবং 28তম দিনে নেওয়া হয়। ভ্যাকসিনের স্থানভিত্তিক কিছুটা পরিবর্তন থাকতে পারে, এটি বেশি কার্যকরী। আগে কুকুর কামড়ালে তার জন্য ভ্যাকসিন ব্যবহার করা হতো রেবিস ভাইরাসকে প্রথমে ভেড়ার দেহে প্রবেশ করিয়ে তার মস্তকের মানে তার ব্রেনের সেল বা ব্রেনের কোষ নিয়ে সেখান থেকে সেই ভাইরাসকে বার করে ভাইরাসকে জীবিত অর্থাৎ অ্যাটিনিউয়েটেড করে অর্থাৎ তার ক্ষমতাকে হ্রাস করে সেই ভ্যাকসিন ব্যবহার করা হতো। এইরকম ভ্যাকসিন ব্যবহার করার সময় দেখা গেছে অনেক সময় ভেড়ার ব্রেনের সেলের জন্য আমাদের দেহে কিছু অ্যালার্জিক রিয়াকশন হয়েছে এবং তা থেকে ভ্যাকসিন ইনডিউসড এনসেফালোপ্যাথিও দেখা গেছে। এই জন্য পরবর্তীকালে এই পদ্ধতিটিকে বিলুপ্ত করে নতুন পদ্ধতি সেল কালচার পদ্ধতি বা টিস্যু কালচার পদ্ধতি নিয়ে আসা হয়েছে, যেখানে এই রেবিস টেস্ট টিউবে বাইরে থেকে কালচার করে সেই পিওর ভ্যাকসিনটিকে আমাদের দেওয়া হয়ে থাকে। এতে এই ভ্যাকসিন ইনডিউসড এনসেফালোপ্যাথিকে অনেকটাই কমানো গেছে। কুকুর কামড়ালে বা এই ধরনের কোনো পশু কামড়ালে তাদের দেহের রেবিস ভ্যাকসিনের গঠনে দেখা যায় বাইরে স্নেহ পদার্থের আবরণ রয়েছে। তাই যদি আমরা কোয়াটারনারি কোনো সাবান বা আমাদের যেসব সাবানের গুঁড়ো বা কাপড় কাচার সাবান এই ধরনের বেশি ক্ষারযুক্ত সাবান রয়েছে সেই সাবান জলে গুলে ধুয়ে দিলে সেই ভাইরাসের বাইরের স্তরকে অনেকটাই নষ্ট করা যায়, এর ফলে ভাইরাসের কার্যক্রমও কমে যায়। তারপরে সেই ক্ষতস্থানে ইমিউনোগ্লোবুলিন প্রয়োগ করে তার বৃদ্ধিকে বা তার ছড়ানোকে রোধ করা হয়। এরপর রোগীটিকে ভ্যাকসিন দিয়ে তার দেহে সমগ্রভাবে রেবিস ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়। এটি হলো কুকুর কামড়ানো বা যে কোনো পশুর চিকিৎসা। রেবিস ভাইরাসটি কুকুর বা কোনো পশুর লালার মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, তাই কামড়ানো হোক বা আছড়ানো কিংবা চেটে দেওয়া যে কোনো ধরনের সমস্যার জন্যই অবশ্যই ভ্যাকসিনটি নিতে হবে। কুকুর বা অন্য পশু কামড়ালে আমরা কী কী করতে পারি, কোনো পশু কামড়ালে কী করবেন? প্রথমেই ভালো পরিষ্কার কাপড় চাপা দিয়ে রক্ত বন্ধ করুন। সেই ক্ষতস্থান থেকে রক্ত বেরোলে প্রথমেই পরিষ্কার কাপড় ভালো করে চাপা দিয়ে রক্তটিকে বন্ধ করুন। তারপর ফেনা বেশি হয় বা বেশি ক্ষারযুক্ত এমন সাবান জলে গুলে তা দিয়ে ভালো করে ক্ষতস্থান পরিষ্কার করুন। চিকিৎসা কেন্দ্রে যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব। ক্ষতস্থানের আশেপাশে ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি লাগানো হয়। ভ্যাকসিনের ডোজগুলি সময় মতো নিন। ক্ষতস্থান শুকানোর জন্য বিটাডিন জাতীয় মলম লাগাতে পারেন। ভ্যাকসিনের ডোজগুলি ঘটনার দিন 3, 7 এবং 28তম দিনে নিতে হবে এবং সেটি 0.1 ইউনিট করে ইন্ট্রাডার্মাল অর্থাৎ চামড়ার নিচে দেওয়া হয়। এতে খুব একটা বেশি ব্যথাও লাগে না। এছাড়া প্রতিষেধকটি বা অ্যান্টিবডিটি ইমিউনোগ্লোবুলিনের ক্ষেত্রে 20 IU পার কেজি
ওজন অনুসারে দেওয়া হয়ে থাকে, যার অর্ধেক ডোজ মাসেল বা মাংসপেশিতে এবং অর্ধেক ডোজ চামড়ার নিচের স্তরে দেওয়া হয়ে থাকে। কুকুর ছাড়াও অন্য পশু কামড়ালেও এটি ফলো করবেন। কুকুর, বিড়াল এইসব প্রাণী থেকে একটু দূরেই থাকবেন। যদি গৃহপালিত হয় তবে অবশ্যই সেই প্রাণীগুলিকে ভ্যাকসিন দিতে হবে এবং সময় মতো সেই ভ্যাকসিনের বুস্টারও দিতে হবে, যাতে আপনার গৃহপালিত পশুটি রেবিস ভাইরাসে আক্রান্ত না হয়। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং এইসব পশুর কামড় হলে কখনোই সেটিকে নেগলেক্ট করবেন না। জলাতঙ্ক রোগ জীবনহানিকর এবং এক্ষেত্রে মৃত্যু আশঙ্কা 100% অর্থাৎ 100%, তাই জন্য সঠিক সময়ে ভ্যাকসিন নেওয়া জরুরি। ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে।